হ্যালো এভরিওান তাহলে এটা কি হলো জিরো এটা হয়ে গেলো এরপর হচ্ছে গিয়ে এটা হলো এরপরে সি টু ড্যাশটা কত হবে তাহলে সি টু মাইনাস মানে কলম নাম্বার টু এটা আর সি থ্রি থার্ড কলম তাহলে কলম টু থেকে কলম থ্রি বিয়ে হবে কলম টুতে কত আছে ওয়ান মাইনাস তাহলে কলম টু ওয়ান আর কলম থ্রিতে ওয়ান মাইনাস ওয়ান জিরো আর ওয়াই মাইনাস জেড ওয়াই তাই না তাহলে কলম থ্রিটা যেমন হলো তেমন থাকবে বুঝতে পেরেছ তো কারণ ভালো করে দেখো তুমি সি থেকে সি টু বিয়োগ করছো তাহলে সি ওয়ানটা চেঞ্জ হচ্ছে এই জন্য এখানে সি ওয়ান কারণ সি ওয়ান ড্যাশ হচ্ছে ড্যাশ মানে সি ওয়ানটা চেঞ্জ হলো সেরকম সি টু থেকে যখন সি থ্রি বিয়োগ করছো তখন সি টুটা চেঞ্জ হচ্ছে এই জন্য সি টু ড্যাশ কিন্তু সি থ্রি কোনো চেঞ্জ হচ্ছে না সি থ্রিটা বিয়োগ করছো ঠিক আছে আবার এখানে দেখো সি ওয়ানটা চেঞ্জ হয়েছে কারণ তুমি সি ওয়ানটা থেকে বিয়োগ করেছো ওকে তো আশা করি বুঝতে পেরেছ আর এটা কীভাবে হলো সেটা আগের ভিডিও পাঠে বলেছি মানে ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট ওয়ান তাই না ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট ওয়ানের যে ভিডিও সেটা আগের ভিডিওতে বলেছি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট টু ভিডিও এরপরে দেখো যেটা আগেই বলেছিলাম যে একটা ডিটার্মিনেন্ট এক্সপ্লেন করতে গেলে উইদাউট এক্সপেন্ডিং তো ওই রিটায়ারমেন্টের মধ্যে প্রপার্টি ইউজ করে প্রপার্টি যেগুলো আছে যেগুলো লাইভ ক্লাস ওয়ানে বলেছিলাম প্রপার্টি ইউজ করে রিটারমেন্টের মধ্যে কমসে কম দুটো জিরো আনবে তো দুটো জিরো চলে এসছে তাহলে যে রো বা কলমের দুটো জিরো থাকবে সেই রো বা কলমের রেসপেক্টে এক্সপেন্ড করবে তাহলে এর রেসপেক্টে এক্সপেন্ড করে দাও তাহলে এটা জিরো জিরো যাবে জিরো যাবে মানে ওয়ানটা থাকবে তার মানে ওয়ান বরাবর কলম ওয়ান বরাবর রো বাদ দাও তাহলে এইটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই বুঝতে পেরেছ তার মানে কি এটা অ্যাকচুয়ালি হলো আর ওয়ান ফার্স্ট রোয়েস সাপেক্ষে এক্সপেন্ডিং এটা অ্যাকচুয়ালি হলো ফার্স্ট রোয়ে সাপেক্ষে এক্সপেন্ডিং ঠিক আছে তাহলে এরপরে তুমি এখানে দেখো এক্স মাইনাস এখানেও আছে আবার এখানেও আছে কারণ এটাকে ভেঙে দিলে কী হবে তোমার ফর্মুলা জানো এক্স মাইনাস ওয়াই একউ মাইনাস বি কিউবের উৎপাদক ফর্মুলা তাই না তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউবের ফ্যাক্টর ফর্মুলা এরপরে দেখো তাহলে এই দুটো এখানেও আছে আবার এখানেও আছে তা কমন লি নাও কমন নিলে কী হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড তাহলে এটা পড়ে থাকবে কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কাটবে আর কিছু কাটবে না তাই তো তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এরপর এইখানে দেখো জেড স্কোয়ার মাইনাস আর এক্স ওয়াই থেকে চলে তাহলে এক্স মাইনাস তাহলে এখানে তুমি কী করবে জেড স্কোয়ার মাইনাস তুমি করে নাও জেড প্লাস এক্স ইন্টু জেড আর এখান থেকে তুমি কমন নি নাও ওয়াই তাহলে ওয়াই ওয়াই জেড এইখান থেকে ওয়াই জেড আর এক্স ওয়াই থেকে ওয়াই কমন নাও তাহলে কত হবে জেড মাইনাস তাই না তারপর এই দুটো থেকে জেড মাইনাস এক্স কমন নাও তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর এখানে পড়ে থাকবে জেড প্লাস এক্স তার মানে হচ্ছে অ্যান্সার কিন্তু দেওয়া ছিল কি অঙ্কটাতে দেখো অঙ্কটাতে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি জিরো হয় তাহলে এটা জিরো হবে তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি এখানে জিরো বসিয়ে দাও তাহলে অ্যান্সার জিরো হয়ে যাবে ওই জন্য যদি এটা না দেয় এই জন্য প্রথমেই তোমাদের এটা বলিনি তার মানে এই অঙ্কটার মধ্যে দুটো অঙ্ক আছে যদি এটা না বলে তখন এইটার অ্যান্সার হবে এইটা আর যদি এটা জিরো বলে তখন এটা যেভাবে বার করলে এইভাবে করবে করে এখানে জিরো বসিয়ে দিবে তাহলে জিরো বসিয়ে দিলে অ্যান্সার কত হবে জিরো হয়ে যাবে তাই না তাহলে জিরো বসিয়ে দাও জিরো বসালে কত হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে জিরো বসালে জিরো বসালে অ্যান্সার কত হলো জিরো ক্লিয়ার তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হয়ে গেলো লেফট হ্যান্ড সাইড তাই না তাহলে এটা হয়ে গেলো লেফট হ্যান্ড সাইড তাহলে হুইচ ইচ প্রুফ ক্লিয়ার তো নোট করে নাও এক লাইক দেওয়া দো এক লাইক দেবা দো তোমাদের চিওস মেথড চিওস মেথড ইউজ করে এই অঙ্কটা আমি হোমওয়ার্কে দিয়েছিলাম এটাও ইম্পর্টেন্ট তো চিওস মেথড তোমাদের আমি দেখিয়েছি কোন কোন লাইভ ক্লাস লাইভ ক্লাস টু তো চিওস মেথড যারা করেনি তারা অবশ্যই লাইভ ক্লাস টু ভিডিওটা ওপেন করো লাইভ ক্লাস টু কোথায় পাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে বা টেলিগ্রাম গ্রুপে থাকলে দেখবে এই ভিডিও টেলি ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর সেই টেলিগ্রামে সব পেয়ে যাবে অথবা তুমি এই চ্যানেলটা ওপেন করবে ওপেন করে প্লে চ্যানেলে যে এ আছে প্লেলিস্ট প্লেলিস্টে যেয়ে ওখানে খুঁজবে সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওখানে পেয়ে যাবে এটা ওপেন করলে দেখবে লাইভ ক্লাস টু আছে ওই লাইভ ক্লাস টু এর মধ্যে চিওস মেথড টুটা দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে ভিডিওগুলো স্কিপ না করে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এটা আমি সমাধান করে দিচ্ছি দেখে নাও তাহলে চিওস মেথড ইউজ করে এটা কীভাবে করবে দেখো চিওস মেথড ইউজ করার আগে এখানে লিখে দেবে ইউজিং ইউজিং চিওস মেথড ঠিক আছে ইউজিং চিওস মেথড আমি এখানে আর মেথড বেশি কিছু বলবো না কারণ মেথড তোমাদের লাইভ ক্লাস টুতে বলে দিছি লাইভ ক্লাস টুটা ওপেন করে দেখে নাও তোমরা যে বললাম না প্লে লিস্ট আছে না আই এম সি এর চ্যানেলের নাম কি আই এম সি ম্যাথ তোমরা ইউটিউব ওপেন করে আই ম্যাথ এটা যদি লিখো সার্চ করে সঙ্গে সঙ্গে চলে আসবে তারপরে আই লোগো আছে লোগোর উপর ক্লিক করে চ্যানেলের ভেতরে ঢুকবে তারপরে হোম পেজ ভিডিও পেজ প্লে লিস্ট পেজ প্লে লিস্টে যাবে প্লে লিস্ট প্লে লিস্ট মানে মর্দা কত হচ্ছে সূচিপত্র প্লে লিস্টে গেলে ওখানে যেয়ে আস্তে আস্তে খুঁজবে ওখানে দেখবে সেকেন্ড সেমিস্টারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে ম্যাথামেটিক্স ওখানে ঢুকে দেখবে লাইভ ক্লাস টু ভিডিও পাবে যা লাইভ ক্লাস হয় সব আপলোড হয়ে যায় ঠিক আছে লাইভ ক্লাস যা করানো হয় সব আপলোড হয়ে যায় আশা করছি তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো না তারা অতি অবশ্যই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো ঠিক ঠিক আছে লাইভ ক্লাসের ডেট টাইম যারা জানো না ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের আমি বলে দেবো যারা লাইভ ক্লাসের ডেট টাইম জানো না তারা লাইভ ক্লাসের ডেট টাইম জানার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেব তাহলে এটা কীভাবে হবে ওয়ান বাই কত কত হয় এটা তোমরা নিশ্চয়ই জানো ওয়ান আছে এখানে তাহলে ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস এটা কত অর্ডারের ডিটার্মিন্ট দেখো চারটে রো চারটে কলম ফোর বাই ফোর অর্ডার ডিটারমিনেন্ট তাই না ফোর বাই ফোর অর্ডার ডিটারমিনেন্ট তাহলে ওয়ান বাই অর্ডার মাইনাস টু ফার্স্ট যে এলিমেন্টটা ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান টু ওয়ার ফোর মাইনাস টু ইন্টু এখানে একটা হবে ছোটো ডিটারমিনেন্ট একটা কত হবে না ওয়ান জিরো ঠিক আছে তাহলে ফার্স্ট ফার্স্ট রো থেকে হবে মানে ওয়ান জিরো টু থ্রি ওকে তারপরে যেটা হবে এটা বড়ো ডিটারমিনেন্ট হবে সেই বড়ো ডিটারমিনেন্টের মধ্যে ছোটো ছোটো এক্সামিন হবে ঠিক আছে তারপরে দেখো কত হবে না ওয়ান টু নিয়েই হবে ঠিক আছে তাহলে ওয়ান টু ওয়ান টুর সঙ্গে হবে দেখো ওয়ান টুর সঙ্গে জিরো থ্রি হলো তাহলে ওয়ান সঙ্গে কোনটা হবে দেখো ওয়ান সঙ্গে জিরো থ্রি আবার ওয়ান টুর সঙ্গে মাইনাস টু তাহলে মাইনাস টু বোঝা গেল না বুঝতে পারলেন না ওয়ান টুর সঙ্গে জিরো থ্রি আবার ওয়ান টুর সঙ্গেই হবে মাইনাস আবার ওয়ান টুর সঙ্গে হবে টু মাইনাস টু এই যে ওয়ান টুর সঙ্গে এই যে ওয়ান টু ওয়ান টু ওয়ান টুর সঙ্গে হবে টু মাইনাস টু টু মাইনাস টুর পরে তো আর নেই যদি থাকতো এখানেই শেষ এরপরে ডিটার্মিন্টটা ক্লোজ করে দাও ঠিক আছে এই ডিটারমিন্টটা ক্লোজ করে দাও এরপরে এটা হচ্ছে তাহলে ফার্স্ট রো হয়ে গেলো এরপরে যেটা হবে তাহলে এই রোটা হয়ে গেলো মানে দুই তিন দুই মাইনাস দুই এই রোটা হয়ে গেলো এরপরে এই রোটা হবে তাহলে এইটা তো ফিক্সড তাহলে ওয়ান এর সঙ্গে টু হবে এখানে ওয়ান টু কেন এই এই থার্ড রোতে টু আছে আবার তাহলে ওয়ান টু তারপর আবার দেখো এখানে তাহলে থার্ড রোটা ফোর আছে তাহলে জিরো ফোর তাই না বুঝতে পেরেছি আশা করি এরপরে কী হবে তাহলে ওয়ান টু জিরো ফোর হলো তারপর আবার এটা হবে ওয়ান টু তাই না তাহলে আবার ওয়ান টুটা ফিক্সড ঠিক আগের মতো তাহলে ওয়ান টু এই ওয়ান আর এই টু এই টু ফিক্সড তাহলে ওয়ান টুর সঙ্গে এটা কত হলো জিরো ফোর হয়ে গেলো তাহলে মাইনাস টু ফাইভ মাইনাস টু ফাইভ ক্লিয়ার তাহলে ওয়ান টু মাইনাস টু ফাইভ তারপর আবার হবে ওয়ান টু ওয়ান টু এই যে ওয়ান টু আর টু মাইনাস টু ফাইভ বলার পর টু ওয়ান টু ওয়ান ক্লিয়ার তাহলে টু ওয়ান বুঝতে পেরেছ তাহলে এইটা হয়ে গেলো পরের রোটা তার মানে এইটার চেয়ে এই রোটা নিয়ে হলো প্রথমে দেখো এইটার সঙ্গে এই রোটা নিয়ে এটা হলো তারপর আবার এইটার সঙ্গে এই রোটো নিয়ে এই রোটা আবার এই রোটার সঙ্গে এই রোট নিয়ে হবে পরেরটা তাহলে এই রোটার সঙ্গে যখন নিচ্ছ তাহলে ওয়ান থ্রি লাস্ট রোটা নিচ্ছ ফার্স্ট রো এর সঙ্গে লাস্ট রো তাহলে ওয়ান থ্রি তাই না ওয়ান থ্রি তারপর হচ্ছে জিরো ওয়ান এই একটা ডাইমেন্ট হলে ছোটো ছোটো ডিজাইমেন্ট হবে তারপর হচ্ছে ওয়ান থ্রি সঙ্গে হবে ওয়ান থ্রি সঙ্গে হবে জিরো ওয়ান হলো তাহলে ওয়ান থ্রি সঙ্গে হবে মাইনাস টু আর ফাইভ তাহলে ওয়ান মাইনাস টু আর থ্রি ফাইভ ওয়ান মাইনাস টু থ্রি ফাইভ মানে ওয়ান থ্রির সঙ্গে হলো ওয়ান থ্রির সঙ্গে হলো মাইনাস টু ফাইভ তারপর আবার ওয়ান থ্রির সঙ্গে কত হবে মাইনাস টু ফাইভ হয়ে গেলো তাহলে টু মাইনাস ওয়ান তাই না তাহলে ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে এইভাবে তোমাদের তিনটে রো বানাতে হবে এই রো এর সঙ্গে একবার এইটা রোলো এই রোটা হবে এই রোটা হবে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড রো মিলে আবার ফার্স্ট রো ফিক্সড ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড রো মিলে হবে এই রোটা আবার ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড রো থার্ড রো মিলে হবে এই রোটা এরপরে তুমি কী করবে এটাকে এক্সপ্লেন করে দাও দেখো ওয়ানের যত পার হোক কত হবে ওয়ানই হবে তাহলে এটা কত ওয়ান থ্রি মাইনাস টু ইন্টু জিরো মানে থ্রি টু জন জিরো আর এখানে হচ্ছে ওয়ান টু ওয়ান টু টু মাইনাস হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস প্লাস দুগুণি চার মানে ছয় আর মাইনাস টু মাইনাস চার মানে মাইনাস ছয় আর হচ্ছে গিয়ে ফোর মাইনাস জিরো মানে ফোর ফাইভ মাইনাস মাইনাস প্লাস চার নাইন ওয়ান মাইনাস চার মানে মাইনাস তিন ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান আর ফাইভ মাইনাস মাইনাস প্লাস তিন দুগুণে ছয় মানে এগারো আর মাইনাস এক মাইনাস ছয় মানে মাইনাস সেভেন তাহলে এই হচ্ছে ডিটার্মিন্ট তার মানে অ্যান্সারটা হবে এটার এই ডিটার্মিন এবার ডিটার্মিনে এক্সপ্লেন করে দাও ডিটার্মিনটা এক্সপ্লেন করে দাও তাহলে যে কোনো রো বা কলমের এক্সপেক্ট এক্সপ্লেন করে দাও তাই না তাহলে কত হবে এক্সপ্লেন করে দাও তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে এক্সপ্লেন করো তার থ্রি ইন্টু কত হবে নাইন ইন্টু মাইনাস সেভেন মাইনাস তেষট্টি মাইনাস মাইনাস প্লাস তেত্রিশ মাইনাস ছয় ইন্টু এই বরাবর কলম এই বরাবর রো বাদ দাও তাহলে কত হবে মাইনাস আঠাশ মাইনাস আঠাশ মাইনাস মাইনাস প্লাস তিন আর এটা হচ্ছে মাইনাস ছয় হচ্ছে এ চুয়াল্লিশ মাইনাস নাইন ওকে তাহলে হবে থ্রি তিরিশ থেকে মাইনাস তেষট্টি বাদ দিলে কত হচ্ছে তাই না মাইনাস ছয় এটা কত হয়ে যাবে তিনবার দিলে মাইনাস পঁচিশ আর এটা কত হচ্ছে মাইনাস ছয় নয় চার দিলে পাঁচ মানে পঁয়ত্রিশ এবার এটাকে এটা তোমরা নিশ্চয়ই করতে পারবো তাহলে এটা নিশ্চয়ই করতে পারবে এইটা এই সলটা করে যেটা হবে সেইটা চ্যান্সার এটা তোমরা বাড়িতে করো এটা নিশ্চয়ই করতে পারবে তাহলে এইভাবে তোমাদের এটা করতে হবে ঠিক আছে মনে হবে চিওস মেথড থেকে কিন্তু অঙ্ক দেবেই পরীক্ষায় ইন্টারনাল এবং সেমিস্টার পরীক্ষায় চিওস মেথড থেকে অঙ্ক থাকবেই যা সবখান থেকে অঙ্ক থাকবে এরপরে তো এটা উপর করে তো তোমরা লগ সবাই জানো ক্লাস নাইনে করেছো লগ ঠিক আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারনাল সেমিস্টার পরীক্ষা এই ধরনের পরীক্ষা আসবে তোমাদের নোট করে নাও আর তোমাদের বলি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের লাইভ ক্লাসের ডেট আমি জানাবো খুব শীঘ্রই এবং এদের ভিডিও আপলোড হবে তোমরা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো আর সবাইকে ইনফরমেশন দিয়ে দাও তোমাদের যত কলেজ আছে পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সবাই একে অপরকে শেয়ার করো ভিডিওটা ভিডিওটা দেখার পরে লাইক করবে কমেন্ট করবে বারবার বলছি একই জিনিস ঠিক আছে সুতরাং তোমরা সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবাই হেল্পফুল হয় ফ্রম দিস ইউটিউব চ্যানেল ওকে তোমাদের আর কথা বলি যে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের প্রতিটা ভিডিওতেই পাবে ভিডিওর ডেসক্রিপশানে যাবে ওখানে দেখবে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ওখানে তোমরা ইনফরমেশন পেয়েগুলো পেয়ে যাবে কবে কি ক্লাস টাস হবে অথবা এই ইউটিউবের যে কমিউনিটি আছে না কমিউনিটি কমিউনিটিতে গেলেও তোমরা পেয়ে যাবে হোম ভিডিও প্লেলিস্ট কমিউনিটি তো সুতরাং টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাও যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তারা টেলিগ্রাম অ্যাপটা আপলোড করে নিতে পারো টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে আপলোড করে টেলিগ্রামে জয়েন হতে পারো ওকে তো আশা করছি তোমরা সবাই একে অপরকে শেয়ার করবে এবং ভিডিওটা যাতে সবাই দেখতে পারে সমস্ত কলেজ ছাত্রছাত্রী যেন হেল্পফুল হয় বিশেষ করে এই লকডাউনে এটা টোটালি ফ্রি অফ কস্ট ওকে তো সুতরাং তোমরা সবাই শেয়ার করো এবং লাইক কমেন্ট একটা ছোট্ট প্রেস লাইক ওকে অ্যান্ড বেল আইকন টিং করে বেল আইকন দেবে তাহলে লগাড়ি দামের অঙ্কটা শুরু করা যাক এক্ষুনি শুরু করছি এটা তাড়াপড়া কিছু নেই আমি এক্ষুনি শুরু করছি তোমার লগের অঙ্কটা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু চাটা খেয়ে নি এক্ষুনি শুরু করছি আরে এক্ষুনি শুরু করছি দেখে না এক্ষুনি শুরু করছি তোমাদের জন্য তাহলে এটা কীভাবে করবে দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ওয়ান যেমন আছে ওয়ান বসিয়ে দিলে লগ ওয়াই বেস এক্স ওয়াই এই বেসটা কত এই যে লগের বেস নিধান বেস মানে কি নিধান তো বেসটাকে চেঞ্জ করে দাও কী করবে লগ ওয়াই বাই লগ এক্স ওকে এখানে দেখো বেস ছিল এক্স নিধান তাহলে এখানে কিছু বেস দিলে না তার মানে বেসটা কী বোঝা যাবে মানে টিচার কী বুঝবে টিচার বুঝবে যে বেসটা কিছু দাওনি মানে বেসটা হচ্ছে ই ওকে আর এখানেও তাই হবে ভেঙে দাও লগ এটা বেস চেঞ্জের ভাগের ফর্মুলা লগ ওয়াই আর এক্সটা নিচে হয়ে যাবে লগ এক্স এখানেও তাই লগ জেড বাই লগ এক্স তাই না তাহলে লগ জেড বাই লগ এক্স ক্লিয়ার তারপর ঠিক সিমিলারলি এটা হবে অনুরূপভাবে লগ এক্স বাই লগ ওয়াই এটা হচ্ছে ওয়ান আর এটা হয়ে যাবে লগ জেড বাই লগ ওয়াই ক্লিয়ার এটা সিমিলারলি হবে লগ এক্স বাই লগ জেট লগ এক্স বাই লগ জেট আর এটা হচ্ছে লগ ওয়াই বাই লগ জেট এটা হচ্ছে ওয়ান এই হচ্ছে ডিটার্মিন্ট অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা লগের এটা হচ্ছে এই ফর্মুলা ফর্মুলাটা কী করে দেখে নাও যে যদি এরকম হয় লগ এ ধরো বেস বি তাহলে ফর্মুলাটা হচ্ছে ভাগের ফর্মুলা হচ্ছে লগ উপর উপরে থাকবে আর বিটা নিচে চলে আসবে এ কিছু নেই মানে বেস্টটা কত বোঝা যাচ্ছে বেস্ট হচ্ছে ই লগে এ বেসি বাই লগ বেস বি তো এটাকে তুমি এখানেও লিখতে এইভাবেও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো দেখো এখানে ইটা লিখিনি তার মানে ই বোঝা যাবে ইটা না লিখলেই টিচার ই বুঝে যাবে টেন নয় কিন্তু অনেকে ভাবে টেন টেন না কিছু নেই মানে ই ওকে তাহলে এখন দেখো এখানে লগ এক্স আছে লগ এক্স আছে তাই না তাহলে তুমি কী করবে এখানে উপরে লগ এক্স বাই এক্স করে দাও তাহলে লয়েস্টটা কমন চলে যাবে লগ এক্স বাই লগ এক্স ওকে লগটা নিচেই আছে তাহলে এগুলো লিখো যেমন আছে তেমন লিখে দাও লগ ওয়াই বাই লগ এক্স লগ জেড বাই লগ এক্স লগ জেড বাই লগ এক্স এরপরে কত আছে লগ এক্স বাই লগ ওয়াই তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে লগ ওয়াই ফার্স্ট সেকেন্ড রোতে ফার্স্ট রোতে ছিল লগ এক্স ছিল সব নিচে নিচে ছিল লগ এক্স ওই জন্য লগ এক্স বাই লগ এক্স করলে এটা লগ এক্স বাই এক্স করলে সেকেন্ড তো দেখো নিচে লগ ওয়াই তাহলে এখানে লগ লগাই বাই লগ লগাই হবে তাই না তাহলে লগ লগ ওয়াই লগ জেড বাই এটা যেমন আছে তেমন থাকবে তাই না ক্লিয়ার এরপরে এখানে দেখো থার্ড রোডে কী আছে নিচে লগ জেড লগ জেড তাহলে এটা কত হবে লগ জেড বাই লক জেড তাহলে দুটো যেমন আছে তেমন লিখো তাহলে ওয়ানটা কী হবে লক জেড বাই লক জেড ওকে এরপরে তাহলে কী করবে এরপরে একটা জিনিস লক্ষ্য করো তুমি ফার্স্ট রো থেকে নিচে লগ এক্স আছে সেকেন্ড রোতে নিচে লগ ওয়াই আছে লগ জেড তাহলে এখানে তিনটে ফার্স্ট রো থেকে লগ এক্স হয় কমান নেবে সেকেন্ড রো থেকে ওয়ান বাই লগ ওয়াই কমান নেবে থার্ড রো থেকে ওয়ান বাই লগ জেড কমন নেবে তাহলে করলে কত কমন চলে যাবে লগ এক্স ইন্টু লগ ওয়াই ইন্টু লক জেট কমন নিলে কত পড়ে থাকবে পড়ে থাকবে লগ এক্স লগ ওয়াই লক জেট তাই না ওয়ান বাই লগ ওয়ান বাই লগ এক্স ওয়ান বাই লগ কমন দিলে তাহলে লগ 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 জেট পড়ে তাই ওয়ান বাই লগ ওয়ান বাই লগ ওয়ান বাই লগ কমন দিলে তাহলে লগ জেট পড়ে তাহলে লগ এক্স লগ ওয়াই থার্ড থেকেও তাই ওয়ান বাই লগ জেট ওয়ান বাই লগ জেট ওয়ান বাই লক জেট কমান নিলে কী পরে থাকবে লগ এক্স লগ ওয়াই লগ জেড ওকে তাহলে দেখো ডিটার্মিন্টে যে ডিটারমিন্টে দুটো রো রো বা কলম সেম সেই ডিটারমিনেন্টে ভেল করতে হবে জিরো তাহলে এখানে কি তিনটেই সেম দুটো সেম হচ্ছে তাহলে জিরো তাহলে ওয়ান বাই এইটা ইন্টু জিরো মানে কত হচ্ছে জিরো তা পরের স্টেপে তাহলে কী হবে এটা জিরো তাহলে ওয়ান বাই এইটার সঙ্গে এটা জিরো গুণ হচ্ছে তাহলে ওয়ান বাই এটা এটা ইন্টু জিরো ইকুয়াল টু জিরো মানে এটা লিখলাম না লিখে নেবে তো ওয়ান বাই লগ এক্স ইন্টু লগ বাই লগ জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো তাহলে এটা কত অ্যান্সার হলো জিরো এটা কী ছিল প্রমাণ ছিল না প্রমাণ দিয়েছিলাম তো এই যে প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু জিরো ক্লিয়ার তো অঙ্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট সুতরাং এটা প্রুভ হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে তো সুতরাং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারো নি আশা করি সবাই বুঝতে পেরেছি তোমরা সুতরাং এটা সবাই বুঝতে পারলো তো ভিডিওটা পুরো দেখে গেলে সব নোট করে নাও আর একটা করে লাইক লাইক করতে ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবে না যাতে করে আমি তোমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো ওকে পরের ভিডিও ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট থ্রিতে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে সেগুলো করাবো ওকে এইভাবে তোমাদের ডিটায়ারমেন্ট ম্যাট্রিক শেষ হয়ে যাওয়ার পরে ইন্টিগ্রেশন শুরু করবো ইন্টিগ্রেশনটা কিন্তু তোমাদের করতেই হবে কারণ ইন্টিগ্রেশন অনেকেই না করে ইন্টিগ্রেশন না করেও পাস করে বেরিয়ে যায় কিন্তু ইন্টিগ্রেশনটা তোমাদের দরকার যেমন ধরো ডিপার্টমেন্টাল সাবজেক্ট যখন শুরু হবে তোমাদের থার্ড সেমিস্টার থেকে মন দিয়ে শোনো কী বলছি আরে একটু শুনে নাও না তারপরে তো রাখবে তো ডিপার্টমেন্টাল সাবজেক্ট ইন্টিগ্রেশন লাগে যেন ইন্টিগ্রেশন তোমাদের কিছু জানতেই হবে আর ইন্টিগ্রেশন জানার জন্য ডেরিভেটিভ অনেকেরই জানা ফার্স্ট সেমিস্টারে করে না বা যারা আর্টস থেকে এসছে কমার্স থেকে তারা ডিফার তাদের হচ্ছে জানা নেই ডেরিভেটিভ তো ইন্টিগ্রেশনের জন্য যতটুকু ডেরিভেটিভ জানার দরকার সেটা আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করেছি ভিডিওটাও তোমরা ওই প্লেলিস্টে গেলে পেয়ে যাবে ইন্টিগ্রেশনের জন্য যতটুকু একটা ভিডিও ছোট্ট ভিডিও চার মিনিটের মোটামুটি সাড়ে তিন চার মিনিটের ভিডিও ওখানটায় দেখে নেবে দেখে নিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপরে আমি তোমাদের ইন্টিগ্রেশন শুরু করবো লাইভ ক্লাসে তাহলে আজকে এখানেই রাখলাম হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে লাইক কমেন্ট শেয়ার জৰু কুল নামত প্ৰেছ লাইক বাটন প্ৰেছ ছাবস্ক্ৰাইব বাটন এণ্ড শ্বেয়াৰ টু অল অল ষ্টুডেণ্টছ অ'কে